হ্যালো বন্ধুরা, আমি পায়েল, তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্রিসা সায়েন্স ক্লাসে স্বাগত। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। যারা ক্লাস 9, 10, 11, 12 পড়ো, মাধ্যমিক দেবে, নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, নার্সিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, জ্যামের জন্য প্রস্তুতি নিচ্ছ, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, সকলেই আমার চ্যানেল থেকে উপকৃত হবে। তো তাহলে দেখো, আমি যেটা কন্টিনিউ করেছি ক্লাস 9 তোমাদের পড়াতে শুরু করেছি জীবনতার বৈচিত্র্য, সেটাই পড়াবো। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে উদ্ভিদরাজ্যের শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ কিংডম প্ল্যান্টি। তো সেখানে যেটা দেখবো, দেখো সব জায়গাতেই উদ্ভিদ দেখতে পাওয়া যায়, জলে দেখতে পাওয়া যায়, পাহাড়ে দেখতে পাওয়া যায়, সমুদ্র দেখতে পাওয়া যায়। সবাই কী করে, তাদের ক্ষেত্রে কমন জিনিস উদ্ভিদের যেটা সব থেকে একটা বৈশিষ্ট্য, সবাই শালিক সংশ্লেষ করতে পারে, কারণ তাদের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থটা থাকছে। সেই জন্য শালিক সংশ্লেষ করতে পারে সূর্যালোকের উপস্থিতিতে। শালিক সংশ্লেষ মানে কি? ফটোসিনথেসিস। সেইখানে কী হচ্ছে, বাতাসের কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে জলের সাহায্যে, মূলরম দ্বারা শোষিত জলের সাহায্যে তারা অক্সিজেন তৈরি করছে আর সঞ্চিত খাদ্যবস্তু করছে। তার জন্য তারা নিজেরা পুষ্টি নিচ্ছে, পুষ্টি সংগ্রহ করছে, বাকিটা সঞ্চয় করে রাখছে। এবারে যে সৌরশক্তিটা আছে সেইটাকে তারা স্থৈতিক শক্তিতে রূপান্তর করছে। পরবর্তীকালে প্রাণীরা সেই শক্তিটাকে নিয়ে ব্যবহার করে শারীরবৃত্তীয় কাজ করছে, তাপশক্তি রূপে উন্মুক্ত করছে। ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখব, উদ্ভিদের প্রধান গোষ্ঠীগুলোকে যখন ভাগ করব বৈচিত্র্যের মধ্যে শ্রেণীবিন্যাসে, আমরা পাঁচটা ভাগে মোটামুটি ভাগ করি উদ্ভিদে। একটা হচ্ছে অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোসফার্ম, অ্যাঞ্জিওস্ফার্ম। অ্যালগি হলো শৈবাল, বায়োফাইটা মশবর্গ, টেরিডোফাইটা ফন জাতীয় উদ্ভিদ, জিমনোসফার্ম হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ, আর অ্যাঞ্জিওস্ফার্ম গুপ্তবীজী উদ্ভিদ। তো এগুলো হচ্ছে মোটামুটি আমরা উদ্ভিদের যখন শ্রেণীবিন্যাস করবো এই মেন পাঁচটা ভাগে বিভক্ত করতে পারি। তারপরে এবার অ্যাঞ্জিওস্ফার্ম যেটা রয়েছে সেটা আমরা দুরকম ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে একবীজপত্রী, একটা দ্বিবীজপত্রী। একবীজপত্রী মানে একটা বীজের মধ্যে একটাই বীজপত্র থাকে। তোমরা ভুট্টা নিশ্চয়ই দেখেছো, খাও, ধান দেখেছো, ধান থেকে চাল হচ্ছে, এগুলো সমস্ত হচ্ছে একটাই বীজ থাকে বীজের মধ্যে, মানে বীজপত্রটা একটাই থাকে বীজের মধ্যে, বীজপত্র একটাই থাকে। দ্বিবীজপত্রী কোনগুলো? তোমরা ছোলা দেখেছো, মটর দেখেছো, সেগুলো যখন ভাগ করবে দুটো আলাদা আলাদাভাবে ভাগ হয়ে যায়। ঠিক আছে, দুটোকে আলাদা আলাদা একটা গোটা হচ্ছে, টোটাল ছোলাটাকে যদি তোমরা ভাগ করো দুটো সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে। মানে ছোলাটা হলো দ্বিবীজপত্রী, ছোলাটা যেটা রয়েছে সেটা হলো বীজ, সেটাকে যখন ভাগ করছে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, দুটো টুকরো আমরা পাচ্ছি, সেই জন্য ছোলাটাকে, ওগুলোই হচ্ছে তার ছোলার বীজপত্র। তো ছোলার ক্ষেত্রে যেহেতু দুটো আমরা ভাগ পাচ্ছি, সেটা এরা হলো সমানভাগে দ্বিবীজপত্রী। আম যেটা রয়েছে, আমের আঁটি যেটা দেখবে, আমের আঁটিকেও যদি তোমরা কাটো তাহলেও সেক্ষেত্রে তোমরা দুটো বীজপত্র পাবে, দুদিকে ভাগ দেখতে পাবে। ঠিক, এবারে দেখো কি বলছে না, ক্রিপ্টোগ্যামাস। ক্রিপ্টোগ্যামাস মানে হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, মানে যাদের ফুল উৎপন্ন হয় না। ঠিক আছে, অপুষ্পক উদ্ভিদদের বলা হয় ক্রিপ্টোগ্যামাস। পুষ্প উৎপাদনের সাহায্যে প্রজনন সম্পন্ন করে না, ফুল উৎপন্ন করছে না, প্রজনন যেটা করছে মানে অযৌন জনন প্রক্রিয়াতেই এরা মেনলি প্রজননটা করে। শৈবাল, বায়োফাইটা, টেরিডোফাইটা, এই জাতীয় উদ্ভিদগুলোকে আমরা বলবো ক্রিপ্টোগ্যামাস। ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস, ভাস্কুলার মানে হচ্ছে কি, আমাদের মানে উদ্ভিদদের যে নালিকা বান্ডিল দেখতে পাওয়া যায় সেগুলো ভাস্কুলার টিস্যু কোনগুলো, তার মধ্যে জাইলেম আর ফ্লোয়েমটাকে বলা হয় ভাস্কুলার টিস্যু। ঠিক আছে, নালিকা বান্ডিলের মধ্যে জাইলেম ফ্লোয়েম থাকছে। জাইলেমের কাজ হচ্ছে কি, মূলরম দ্বারা শোষিত জল উদ্ভিদের পাতায় গিয়ে পৌঁছচ্ছে আর পাতাতে উৎপন্ন খাদ্য ফ্লোয়েমের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ছে। সেগুলোই হলো ভাস্কুলার, সেই জাইলেম ফ্লোয়েম, নালিকা বান্ডিলকে ভাস্কুলার বলা হয় আর ক্রিপ্টোগ্যামাস অপুষ্পক। তাহলে নালিকা বান্ডিল, জাইলেম ফ্লোয়েম সমন্বিত অপুষ্পক উদ্ভিদ হলো ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস। টেরিডোফাইটা গোষ্ঠীভুক্ত সকল উদ্ভিদেরাই এই অন্তর্ভুক্ত। মানে ক্রিপ্টোগ্যামাস অপুষ্পক হচ্ছে শৈবাল, বায়োফাইটা, টেরিডোফাইটা সবাই। এবার যদি বলে এরকম একটা অপুষ্পক উদ্ভিদ যেখানে যাদের নালিকা বান্ডিল রয়েছে, প্রশ্ন যদি এরকম হয়, অপুষ্পক উদ্ভিদ যাদের নালিকা বান্ডিল বর্তমান, সেখানে তোমাদের লিখতে হবে ফার্ন জাতীয় উদ্ভিদের নাম। ঠিক, শুধু টেরিডোফাইটাটাই ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস হয়, মানে টেরিডোফাইটাতেই ভাস্কুলার টিস্যুগুলো, মানে একটু টেরিডোফাইটা যেটা রয়েছে অ্যালগি আর ব্রায়োফাইটার থেকে উন্নত ধরনের পরে এসছে, টেরিডোফাইটাতে ভাস্কুলার টিস্যুগুলো উৎপন্ন হয়েছে। ঠিক, এবারে আমরা দেখো কি দেখছি না, শৈবাল, মশ, ফার্ন এই তিনটের পার্থক্য দিয়েছে। কি বলছে, শৈবালকে আমরা বলবো সমাঙ্গদেহী, অর্থাৎ দেহ মূল কাণ্ড পাতায় বিভেদিত নয়। শৈবাল, অ্যালগি যেগুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলতে পারবো, মূল কাণ্ড পাতাতে আলাদা করতে পারবো না। শৈবাল যেটা রয়েছে সেটা একটা সমাঙ্গদেহী বলা হয়। এদেরকে কোনটা পাতা কোনটা মূল এরকমভাবে আলাদা, মানে শ্যাওলা যেগুলো দেখছি, অ্যালগি, শ্যাওলা যেটা সেটাও শৈবাল জাতীয় উদ্ভিদ। যেমনি সবুজ সবুজ দেওয়ালে জল পড়ে সবুজ সবুজ উদ্ভিদ এরকম ভেলভেটের মতন উৎপন্ন হয়, ওগুলোকে শৈবাল বলে। ওদের কোনটা মূল কোনটা পাতা আমরা তো বিভাজিত করতে পারি না, ওই জন্য এদেরকে সমাঙ্গদেহী বলা হয়। মশবর্গ জাতীয় উদ্ভিদ, এদের দেহে কাণ্ড সদৃশ্য অংশ, কাণ্ডর মতন দেখতে এগুলোকে বলা হয় কলিড, এবং পাতা সদৃশ্য অংশ ফাইলিড থাকে, কিন্তু মূল থাকে না, মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। তাহলে মশবর্গদের, বায়োফাইটাদের রাইজয়েড থাকে, এগুলো তোমাদের একটু মনে রেখো তোমরা। এদের প্রকৃত কাণ্ড প্রকৃত পাতা থাকে না, এদের মশবর্গীয় কাণ্ডদের বলা হয় কলিড, পাতা সদৃশ্য অংশকে বলা হচ্ছে ফাইলিড। ঠিক, ফার্ন বর্গ মানে টেরিডোফাইটা, এদের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভেদিত, কেননা এদের দেহে কি হচ্ছে, এদের দেহে কিন্তু ভাস্কুলার টিস্যু দেখতে পাওয়া যায়, এদের দেহে ভাস্কুলার টিস্যু দেখতে পাওয়া যায় না। তিনটে গোষ্ঠীর উদ্ভিদরাই হলো অপুষ্পক।
কাণ্ড রাইজোম প্রকৃতির, পাতা দুই প্রকারের, ক্ষুদ্র ও সূক্ষ্ম, মাইক্রোফাইলাম বড় ও প্রসারিত, মেগাফাইলাম মাইক্রো মানে ছোট, মেগা মানে বড়, ফাইলাম পাতাটাকে বলছে, এটা ফাইলিড পাতাটাকে বলছে। ঠিক, এবারে বলছে যে কি শৈবালটা সাধারণত জলজ প্রকৃতির, মশ বেশিরভাগ উদ্ভিদ বীজের স্থানে জন্মায়, তবে নিষেকের সময় জলের প্রয়োজন হয়, তাই এদের উভচর উদ্ভিদ বলা হয়। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে কি মশবর্গটা উভচর, মানে জল নিষেক যখন করবে তখন জলের প্রয়োজন হয়, মানে শুক্রাণু ডিম্বাণুগুলোর মিলন যেটা হবে সেজন্য জল, জলবাহিত হয়ে মিলন হচ্ছে, তাই জন্য জলের প্রয়োজন হয় নিষেকের সময়, তাকেই বলা হয় মিলন যেটা হচ্ছে সেটাকেই নিষেক বলা হয়, সেই পদ্ধতিটাকে। তো সেই জন্য প্রয়োজন হয়, তাই এরা উভচর উদ্ভিদ। আবার ভিজের স্থানেও, মানে যেখানটা ভিজে ভিজে ভাব আছে কিন্তু স্থল, সেই জায়গাতেও দেখতে পাওয়া যায় মশবর্গীয় উদ্ভিদ। ফার্নবার্গরা স্থলজ প্রকৃতির উদ্ভিদ। শৈবালের ক্ষেত্রে কি বলেছে দেখো, সংবহন কলাতন্ত্র অনুপস্থিত, জাইলেম ফ্লোয়েম দেখতে পাওয়া যায় না। এদের ক্ষেত্রে কি বলছে, মশবর্গদের ক্ষেত্রেও জাইলেম ফ্লোয়েম কলা গঠিত সংবহন কলা থাকে না, এর পরিবর্তে সরল প্যারেনকাইমা কলা থাকে। এখানে সংবহন তন্ত্র কি জাইলেম ফ্লোয়েম কলা দিয়ে গঠিত। উদাহরণ ক্লামাইডোমোনাস, এককোষী শৈবাল, ভলভক্স, স্পাইরোগাইরা, এই সমস্তগুলো হচ্ছে কি শৈবালের, মানে অ্যালগির উদাহরণ। এবার এখানে দেখো মশবর্গের উদাহরণ কি, রিক্সিয়া থ্যালাস প্রকৃতির, পোগোনেটাম ও ফিউনেরিয়া কাণ্ড ও পত্রযুক্ত মস। ঠিক, তাহলে কাণ্ড আর পাতা থাকে, এদের মূল দেখতে পাওয়া যায় না মসদের। আর এইখানে ফার্নবর্গ যেটা সেটা হচ্ছে শুশুনি, লাইকোপোডিয়াম, ডায়োপটেরিস। এরপরে যেটা আমরা দেখছি ব্যক্তবীজি গুপ্তবীজি। ব্যক্তবীজি মানে যেখানে ফল হচ্ছে না, বীজটা উন্মুক্ত অবস্থায় থাকছে, গুপ্তবীজি মানে ফলের মধ্যে বীজটা রয়েছে। এই প্রকার উদ্ভিদ দীর্ঘ। এবার ব্যক্তবীজি গুপ্তবীজি এই দুটো উদ্ভিদ যেগুলো রয়েছে, এটাও হলো কি, এরাও তোমাদের, এরা সপুষ্পক উদ্ভিদের মধ্যে পড়ছে ব্যক্তবীজি আর গুপ্তবীজিটা। আর সপুষ্পক উদ্ভিদকে কি বলে এখানে দেখে নাও, তাদেরকে বলা হচ্ছে ফ্যানেরোগ্যামাস। ফ্যানেরোগ্যামাস মানে ফ্লাওয়ার হয়, ফুল, সেই জন্য এদেরকে ফ্যানেরোগ্যামাস বলা হচ্ছে। পুষ্প উৎপাদনের সাহায্যে প্রজনন সম্পন্নকারী উদ্ভিদ গুপ্তবীজি উদ্ভিদ, অ্যাঞ্জিওস্পার্ম। স্পার্মাটোফাইট, স্পার্মাটোফাইট যেটা রয়েছে বীজ উৎপন্নকারী উদ্ভিদ, মানে বীজ উৎপাদন, বীজ গুপ্তবীজি ব্যক্তবীজি দুজনেই উৎপন্ন করতে পারে। এবারে ব্যক্তবীজি গুপ্তবীজি উদ্ভিদ যেগুলো রয়েছে সেগুলো জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। ব্যক্তবীজি উদ্ভিদের মধ্যে কি বলছে, না এই প্রকার উদ্ভিদ দীর্ঘ, কাষ্ঠল, বহুবর্ষীজীবী, চিরহরিৎ, বৃক্ষ জাতীয় হয়। মানে কি, না অনেক বড় বড় পাহাড়ি অঞ্চলে যেগুলো তোমরা দেখতে পারবে না, বড় বড় লম্বা লম্বা পাইন গাছ, যাদেরকে পাইনাস বলা হয়। ঠিক আছে, পাইন গাছটা যেটা সেটা পাইনাসের অন্তর্গত। তো বড় বড় দীর্ঘ উদ্ভিদ, কাষ্ঠল মানে কাঠ থাকে, কাণ্ডটা মোটা হয়, বহুবর্ষীজীবী, অনেক বছর বেঁচে থাকে, তাদেরকে বলা হয় বহুবর্ষী চিরহরিৎ, মানে সারা বছরই গাছের পাতা দেখতে পাওয়া যায়, সব পাতা একেবারে ঝরে যায় না, বৃক্ষ জাতীয় উদ্ভিদ। কিন্তু গুপ্তবীজি উদ্ভিদ কি, এরা এই সমস্ত উদ্ভিদগুলো সাধারণত বিরুৎ, গুল্ম এবং বৃক্ষ জাতীয় দুটোই হতে পারে। অত মোটা কাণ্ড হয় না এদের, কিন্তু গুল্ম বৃক্ষ জাতীয় দুটোই হয়। এদের ফল গঠিত হয় না, বীজগুলো নগ্ন প্রকৃতির, তাই ব্যক্তবীজি বলা হয়। এদের প্রকৃত ফল গঠন হয়, ফলের মধ্যে বীজ অবস্থান করে, সেজন্য গুপ্তবীজি উদ্ভিদ বলা হয়। বীজে একাধিক, ব্যক্তবীজি উদ্ভিদের মধ্যে বীজপত্র একাধিক হতে পারে, কিন্তু গুপ্তবীজি উদ্ভিদটা একবীজপত্রী বা দ্বিবীজপত্রী হয়। গর্ভধারণের পূর্বে শস্য গঠিত হয়, শস্য হ্যাপ্লয়েড প্রকৃতির। হ্যাপ্লয়েড মানে এন নাম্বার, ক্রোমোজোম নাম্বার যখন পড়বে এন কে বলা হয় হ্যাপ্লয়েড। ঠিক আছে, তাহলে যখন এরা গর্ভধারণ করবে তার পূর্বে শস্য গঠিত হয়। দিনিশেকের পর শস্য গঠিত হয়, শস্য ট্রিপ্লয়েড। গুপ্তবীজদের ক্ষেত্রে আবার শস্যটা কিরকম হয়ে যায়, থ্রি এন প্রকৃতি। উদাহরণ সাইকাস, পাইনাস, নিটাম, এদের ক্ষেত্রে ধান, গম, আম, গুপ্তবীজি উদ্ভিদ। এবারে দেখো গুপ্তবীজি উদ্ভিদটাকে আমরা আবার দুভাগে ভাগ করছি, কারণ এদের বীজপত্র একটা বা দুটো হয়, ব্যক্তবীজের উদ্ভিদে একাধিক বীজপত্র থাকতে পারে, একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদ অর্থাৎ বিরুৎ জাতীয়। একবীজপত্রী উদ্ভিদ হতে পারে কি, সেটা বিরুৎ জাতীয় মানে কাণ্ডটা খুব বেশি মোটা হয় না, একটু ছোটোখাটো পাতলা বিরুৎ জাতীয়, যেমনি জবা গাছের কাণ্ড। গুল্ম ঝোপঝাড় হতে পারে বা বৃক্ষ জাতীয়, সংখ্যা কম, বেশিরভাগই একবীজ, এক বর্ষজীবী, মানে বছরে একবারই হচ্ছে, এক বছর অবধি বাঁচছে। দ্বিবীজপত্রী উদ্ভিদ সাধারণত বৃক্ষ জাতীয়, বেশিরভাগ বহুবর্ষজীবী, যেমনি আম গাছ। বিরুৎ ও গুল্মের সংখ্যা কম। একবীজপত্রী উদ্ভিদ যেগুলো সেগুলো মূল অস্থানিক, গুচ্ছমূল থাকে। ঠিক, এদের মূল যেটা সেটা স্থানিক, প্রধান মূল হয়। এখানে কাণ্ড শাখাহীন, শাখা থাকে না একবীজপত্রীদের সেরকম। অত গুল্ম জাতীয় সাধারণত বলছে বিরুৎ জাতীয় হয়, তো এরা গুল্ম জাতীয় বা বৃক্ষ কম হয়, অত বেশি শাখা পোশাখা দেখতে পাওয়া যায় না, কিন্তু এদের কাণ্ডে শাখা পোশাখা যুক্ত হয়। পাতা সমান্তরাল শিরাবিন্যাস যুক্ত, সমাঙ্গপিষ্ট প্রকৃতির। সমাঙ্গপিষ্ট প্রকৃতির মানে সমান্তরাল শিরাবিন্যাস, পাতাতে যে আম গাছের পাতাগুলো যখন দেখবে, আম গাছের পাতা দেখবে একটা লম্বা জালক থাকছে, আম গাছের পাতা যখন তোমরা দেখবে, দেখবে এমনি একটা লম্বা
অংশ থাকে, তারপর এরকম অনেক জাল 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 দেখতে পাওয়া যায়। আর সমান্তরাল পাতা যখন হবে এইরকমভাবে সমান্তরাল হচ্ছে এদের পাতা, আর দুদিকটাই কি হয় সমান। আম গাছের পাতা যদি এইভাবে হাত দাও দেখবে ওপর দিকটা মসৃণ, নিচের দিকটা একটু খসখসে টাইপের, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত পাতা দেখতে পাওয়া যায়, সমাঙ্গ পিষ্ট মানে দুটো দিকই সমান থাকছে। আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে পাতা জালকাকার শিরাবিন্যাসযুক্ত, বিষমপিষ্ট প্রকৃতির, বীজে একটিমাত্র বীজপত্র থাকে তাই একবীজপত্রী, যেমনি ধান গম ভুট্টা। আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কি হচ্ছে, দুটো বীজপত্র থাকে তাই দ্বিবীজপত্রী, উদাহরণ আম, মটর, ছোলা, তেঁতুল ইত্যাদি। আর এটা তো আমরা আগেই বললাম, যেগুলো সপুষ্পক উদ্ভিদ তাদেরকে যেমনি ফুল মানে মনে রাখবে ফ্লাওয়ার, সেজন্য এদেরকে ফ্যানেরোগ্যামাস বলছে। আর স্পামাটোফাইট মানে বীজ উৎপন্নকারী উদ্ভিদ। এটা হলো কি পাঁচটা শ্রেণীবিন্যাস, তার মধ্যে উদ্ভিদের শ্রেণীকে আমরা বিভক্ত করতে পারি, তার মধ্যে অ্যাঞ্জিওস্পার্ম বা গুপ্তবীজীকে আবার দুভাগে ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে আজ এতটাই।